নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমাদের পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের জন্য একটা বিরাট বড় সুখবর কারণ কর্মই ধর্ম যে প্রকল্পটার কথা আমরা শুনে এসেছি সেই প্রকল্পটা এবার শুরু হতে চলেছে তো এখনও যারা জানে না এই কর্মই ধর্ম প্রকল্প স্কিমটা কি এবং এই প্রকল্পের মধ্যে আমরা কী কী সুবিধা পাবো এবং এই প্রকল্পে আমাদের অ্যাপ্লাই করতে গেলে কি কি যোগ্যতা লাগবে কি কি ডকুমেন্টস আমাদেরকে সাবমিট করতে হবে এবং অ্যাপ্লাই আমাদেরকে কীভাবে করতে হবে সেটা অফলাইনে করতে হবে নাকি অনলাইনে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি এই কর্মধর্ম প্রকল্পের যে সূচনা সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোটে যেতার আগে যে প্রতিশ্রুতিগুলো নিয়েছিলেন সেই প্রতিশ্রুতির মধ্যে এটাও পড়ে তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে যেতার আগে যেসব প্রতিশ্রুতিগুলো নিয়েছিলেন সেইগুলো একের পর এক তিনি রেখে চলেছেন তো এবার এই কর্মধর্ম যে স্কিমটা সেটা চালু করার কথা তিনি বলেছেন তো আমরা সংক্ষেপে এই কর্মই ধর্ম প্রকল্পের সম্বন্ধে একটু জেনে নেবো এবং কি কী ডকুমেন্টস আমাদেরকে রেডি করে রাখতে হবে সেটাও আমরা এই এই ভিডিও থেকে জানতে পারবো তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং পাশে থাকা আইকনটি দাবিয়ে রাখবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকমই ইম্পর্টেন্ট ভিডিও আপনি কখনও মিস না করেন তো আসুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা কর্মই ধর্ম স্কিমটা হচ্ছে দু হাজার একুশের একটা নতুন স্কিম তো এই স্কিমের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের অঞ্চলের দুই লাখেরও বেশি যুবক যুবতীদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া তো আমরা সকলেই আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীগুলো বা আমরা যেসব বেকার যুবক যুবতীরা যে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করার পরিকল্পনা করছি তাতে সেই ব্যবসা চালিয়ে কিন্তু একটা বাইক কেনা বা মোটরসাইকেল কেনার মতন ক্ষমতা আসা কিন্তু খুবই কঠিন তো এই সমস্ত কথা মাথায় রেখে আমাদের এই প্রকল্পটা চালু করা হচ্ছে এবং আমাদের বেকার যুবক যুবতীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই প্রকল্পটি চালু করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেছেন যে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার চল্লিশ পর্যন্ত কিন্তু তিনি কমিয়ে এনেছেন নতুন নতুন স্কিম এনে এবং নতুন নতুন যেসব প্রকল্প চালু করে তিনি কিন্তু এটা করতে পেরেছেন চল্লিশ পার্সেন্ট অবধি কমিয়ে আনতে পেরেছেন তো এই কর্মধর্ম স্কিমের সুবিধা কী এই কর্মধর্ম স্কিমের প্রধান সুবিধা হলো আপনাকে এই কর্মধর্ম স্কিম থেকে একটা মোটরসাইকেল প্রদান করা হবে এবং এই মোটর সাইকেলটা আপনাদেরকে কিন্তু ব্যবসার কাজে লাগাতে হবে এবং দু লাখেরও বেশি বেকার যুবক যুবতীরা কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে শুধু বাইক বলে নয় আপনারা স্কুটিও পেতে পারেন মেয়ে হলে স্কুটি এবং ছেলেদের জন্য বাইক তো সমবায় ব্যাঙ্ক থেকে আপনারা কিন্তু এই সুবিধাটা পাবেন সমবায় ব্যাংক থেকে আপনাদেরকে এই সুবিধা প্রদান করা হবে বাইকগুলির পেছন দিকে সিটে একটা করে বাক্স লাগানো থাকবে যাতে আপনাদের ব্যবসার আইটেমগুলো বহন করতে সুবিধা হয় তো বুঝতেই পারছেন বাইক এবং স্কুটিটা আপনাকে পুরোপুরি কিন্তু ব্যবসার জন্য দেওয়া হচ্ছে এবং সেই ব্যবসা করার জন্য আপনার যত রকমের সুবিধার প্রয়োজন আছে সেই বাইকে সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকবে তো কী কী যোগ্যতা আপনাদের লাগবে এই এই প্রকল্পটা পেতে গেলে কী কী যোগ্যতা আপনার থাকা যায় তো প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে একজন আবেদনকারী অবশ্যই ভালো কাজের সন্ধান সন্ধানে থাকতে হবে মানে আপনাকে কিন্তু কোনো ব্যবসা ভেবে রাখতে হবে বা আপনাকে কোনো ব্যবসা যদি আপনার রানিং ব্যবসা তো আপনার যদি রানিং ব্যবসা থাকে তাহলে তো খুবই ভালো আর যদি না থাকে তাহলে আপনি কোনো ব্যবসা ভেবে রাখুন তো আবেদনকারীকে অবশ্যই কিন্তু মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আপনাদেরকে কিন্তু মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের যে মার্কশিটটা সেটা আপনাদেরকে এখানে দিতে হবে তো যে সমস্ত ব্যক্তিরা স্বেচ্ছায় একটি নতুন ব্যবসার উদ্যোগ শুরু করেছেন এবং কিছু অর্থের প্রয়োজন আছে তারা কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারেন কী কী ডকুমেন্টস এর মধ্যে আপনাকে দিতে হবে প্রথমত আপনাকে একটা পাসপোর্ট সাইজে ফটো দিতে হবে তারপর আপনাকে আধার কার্ড দিতে হবে অ্যাড্রেস প্রুফ দিতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আপনাকে দিতে হবে যদি আপনি মাধ্যমিক পাস হন তাতেও হবে উচ্চ মাধ্যমিক পাস হলে আপনাকে সেই সাবমিট এবং মানে মার্কশিট এবং ইয়ে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এডুকেশনাল সার্টিফিকেট মানে আপনাদের যে বোর্ডের সার্টিফিকেট আছে সেটা আপনাকে সাবমিট করতে হবে এরপর আপনাকে ভোটার কার্ড সাবমিট করতে হবে তো আশা করি তো বন্ধুরা এই স্কিমটা কিভাবে আমরা অ্যাপ্লাই করবো সেই কথা এখনও কিছু বলা হয়নি তো অ্যাপ্লাইয়ের ব্যাপারটা এখনো অবধি ক্লিয়ার হয়নি সেই জন্য আমি অ্যাপ্লাইয়ের কথা আপনাদেরকে বলতে পারলাম না যতক্ষণ না আমি সঠিক খবর পাচ্ছি তো এটা অফলাইনে যদি হয় সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যদি অনলাইনে হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আশা করা যায় যে এটা অনলাইনে অ্যাপ্লাই হবে এবং এটার জন্য নতুন কোনো একটা পোর্টাল হয়তো লঞ্চ করবে তো যখনই সেটা আমি কোনোরকম কোনো আপডেট পাচ্ছি অবশ্যই আমি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও তুলে ধরবো তো থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে